অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। এইচএম নাহিয়ানের রিপোর্ট। গত 14 জুন কেরলে মুক্তি পেয়ে বড় ছেলে রাফিক বিন সাইদির জানাজায় অংশ নিয়ে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি। এরপর তাকে চিকিৎসা দেওয়ার জন্য ট্রাইব্যুনালের আদেশে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হার্টে 4টি ব্লক ধরা পড়ে। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। তবে হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা নিয়ে সংশয় প্রকাশ করেন তার পরিবারের সদস্যরা। 4টা ব্লক আছে এবং সেই ব্লকে 4টা রিং তারা বসাতে চাচ্ছেন। ইংল্যান্ডে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আমরা তো চেয়েছিলাম তার এর আগে যে হসপিটালে হয়েছিল সেখানে করানোর জন্য। তো আমাদের তো সরকার এই মানবিক দিক বিবেচনা করে আবেদনটুকু গ্রহণ করেননি। এদিকে মাওলানা সাইদির উন্নত চিকিৎসার দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার। এ সময় তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। কাছে আপনাদের মাধ্যমে আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে যে দয়া করে আমাদের আবেদনটুকু বিবেচনা করুন, আমার বাবাকে প্যারোলে মুক্তির ব্যবস্থা করে দিন, উন্নত চিকিৎসার স্বার্থে তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিন, এর যাবতীয় খরচ আমরা বহন করব, সরকার আমাদেরকে যে সময়টুকু নির্ধারণ করে দিবেন ওই সময়ের মুটুকুনের মধ্যে চিকিৎসা শেষে আমরা আবার দেশে ফেরত আসব। সরকারের এই গাফলতির জন্য যদি আমার বাবার কোনো ক্ষতি হয় এর সকল দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। সংবাদ সম্মেলনে মাওলানা সাইদির দুই ছেলে ও তার ছোট ভাই সহ নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। এইচ এম নাহিয়ান।